রেকর্ড 7,62,000 কোটি টাকার বাজেট ঘোষণা হতে যাচ্ছে কাল, যেখানে বাড়তি করের চাপ আর দাম বৃদ্ধির লম্বা তালিকা। স্বস্তির জায়গা থাকছে অতি সামান্যই। পরিকল্পনা মন্ত্রী বলছেন, কঠিন সময়ে সহজ বাজেট দেয়া অসম্ভব, তাই সরকারকেও নিতে হচ্ছে অপ্রত্যাশিত কিছু উদ্যোগ। ইকবাল হাসানের রিপোর্ট। বছরে 3 লাখ টাকার কম আয় থাকলে এতদিন রিটার্ন বাধ্যতামূলক হলেও কর দিতে হতো না রাষ্ট্রীয় কোষাগারে, কিন্তু নতুন অর্থবছরে কোনো টিআইএনধারী বিবরণী জমা দিলেই গুনতে হবে অন্তত 2,000 টাকা। এরকম বেশ কিছু অস্বস্তিকর পরিবর্তন নিয়ে 1 জুন সংসদে উঠছে 2023-24 অর্থবছরের বাজেট, যেখানে বাধ্যতামূলক করা হচ্ছে 44টি সরকারি সেবায় আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র জমা দেওয়া। তবে চড়া মূল্যস্ফীতির এই সময়ে কিছুটা স্বস্তি দিতে 3.5 লাখ টাকায় নেওয়া হচ্ছে নতুন করমুক্ত আয়ের সীমা। একই সাথে ঘোষণা আসতে পারে সার্বজনীন পেনশন ব্যবস্থার। 3 লাখ টাকা যার জমা আছে পকেটে, সে তো মোটামুটি লোয়ার মিডল ইনকামে আছে, তবুও তাকে একটু 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 সুযোগ দেওয়া যাবে। আর ইউনিভার্সাল ট্যাক্সেশন একটা বলা, যে যাই করুন এত টাকা দেন, এটার সঙ্গে আমি একমত নয়। এটা সামারি ট্রায়ালের, মিলিটারি ট্রায়ালের মতো মনে হয়। এইটাকে আমি মনে করি পুরোপুরি জাজ না করে প্রত্যেকের উপরে অ্যাপ্লাই করা ডিফিকাল্ট হবে এবং এটা ফেয়ারও হবে না আমি মনে করি। 5 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে সাজানো বাজেটে বাড়ছে করের চাপ। তবে এই ধাক্কা সবচেয়ে বেশি লাগতে পারে প্রত্যক্ষ আয় করে, কারণ ওই খাত থেকে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 27%। অন্যদিকে পরোক্ষ কর থেকেও আয় বাড়াতে বহু পণ্যে বসতে পারে অতিরিক্ত শুল্ক। এর মধ্যে নিত্য ব্যবহার্য প্লাস্টিক পণ্য থেকে শুরু করে থাকতে পারে সব ধরনের চশমা। অতিরিক্ত টাকা গুনতে হতে পারে নির্মাণ খাতের জরুরি পণ্য সিমেন্ট, এমনকি পরিবেশ বান্ধব বাহন, বাইসাইকেল সহ আরও অন্তত 25 পণ্যে। ফলে স্বস্তির বদলে বাড়তে পারে দুশ্চিন্তা। কঠিন সময় যদি হয়, ভালো বাজেট আপনি কেমনি করবেন? কঠিন সময়ে আপনি কঠিন বাজেট করতে হবে। কঠিন সময় পার হওয়ার জন্য কঠিন বাজেট কী? কঠিন প্রশ্নগুলোর মোকাবেলা করতে হবে। তার মানে এই সময়ে কারা কষ্ট পাচ্ছে? কঠিন সকল যে সমন্বয়, এখন লোক যাচ্ছে না আমেরিকা, কানাডা, ব্যাংকক, থাইল্যান্ড যাচ্ছে, তাদের জন্য যেটা কঠিন সময় নয়, কারা কারোর জন্য এটা পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। প্রায় 7,62,000 কোটি টাকার বাজেট থেকে রেকর্ড 1,10,000 কোটি ভর্তুকি গুনতে হবে সরকারকে, যেখানে 50,000 কোটি চলে যাবে কেবল বিদ্যুৎ ও সারের পেছনে, আর সুদের ব্যয় থাকছে 1,02,000 কোটি। অন্যদিকে 2,62,000 কোটি টাকার বাজেট ঘাটতি মেটাতে 1,50,000 কোটির জন্য ভরসা দেশীয় উৎস। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকালে খুলনার নতুন বাজার এলাকায় গণসংযোগে নামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারকদার আব্দুল খালেক। জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু গণসংযোগ করেন কাস্টম ঘাট এলাকায়। আর 1 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারণা চালান ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল। এদিকে বরিশালে বিএম স্কুল মিলনায়তনে ইমাম সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। একই সময় নির্বাচন পরিচালনা নীতি নির্ধারণী কমিটির সাথে মতবিনিময় করেন জাতীয় পার্টির প্রার্থী। এই জায়গা তো মানুষের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক, অর্থাৎ এই জায়গার মানুষ তো এমনি আমি গেলেই তারা আমার বিপক্ষে কথা বলে না, তারা পক্ষেই কথা বলে, তাদের পিছনে একটা সারা আছে ইনশাল্লাহ। সব নির্বাচনের পরে আমি যদি জয়যুক্ত হতে পারি, আপনাদের কাছে আমার সবসময় আমাকে পাবে, আমি এই প্রতিশ্রুতি দান করতেছি। নির্বাচনে কাউকে জেতানো বা হারানো কমিশনের কাজ নয়, ইসির দায়িত্ব ভোটারদের জন্য নির্বিঘ্ন পরিবেশ তৈরি করা। খুলনায় নির্বাচন কর্মকর্তাদের ব্রিফিং এ এসব বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের দায়িত্ব কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়া বা হারিয়ে দেওয়া, এই জিতলে হারলে এটা নিয়ে মাথায় আমাদের কোনো দায়িত্ব নির্বাচন কমিশনকে আগে দেওয়া হয় না। নির্বাচন কমিশনকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি হল যারা ভোটার তাদের ভোট প্রদানের অধিকার আছে, তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার আছে, সেই অধিকারকে কোনো প্রতিনিধিত্ব করা যাবে না। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা সিটি নির্বাচনে জয় নিয়ে তেমন দুশ্চিন্তা নেই আওয়ামী লীগের। তবে বিএনপি বর্জন করায় ভোট নিয়ে আগ্রহ কম ভোটারদের, ফলে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা রয়েছে। জয়ের চেয়ে কেন্দ্রে ভোটার বাড়ানোই আওয়ামী লীগের এখন বড় চ্যালেঞ্জ।
খুলনা সিটি নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। মেয়র পদে লড়ছেন পাঁচজন, তবে বিএনপি ভোট বর্জন করায় বিদায়ী মেয়র আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে শক্ত কোনো প্রার্থী নেই, যাতে আগ্রহ কমেছে ভোটারদের মাঝে। এর আগে ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ কেউ কেউ। আমরা যা আশা করছি সেই অনুসারে হবে না, হয়তো এখানে অনেকটা কম হবে বলে আমি মনে করি। বিএনপির কর্মী সমর্থক নেতা এরা আসলে ভোট কেন্দ্রে যাবে না। আমি মনে করি না যে প্রচুর পরিমাণে ভোটার এখানে যাবে। এখানে নির্দিষ্ট দলীয় ভোটার ছাড়া আর নিজস্ব কানেকশনে যারা দলীয় বাইরে, এই ধরনের একটা ভোটার উপস্থিতি হতে পারে। তাদের এসব অভিযোগের সাথে আংশিক একমত ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী। নির্বাচনকে মানুষ একটা আনন্দের উপকরণ মনে করত, কিন্তু এই জিনিসটা বিগত সরকারের বর্তমান সরকারের এই অবৈধ আচরণে মানুষের এর প্রতি অনীহা সৃষ্টি হয়েছে। অবশ্য ভোটারদের আশ্বস্ত করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী, বলছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। আমাদের তো একটা পার্সেন্টেজ ভোট আছে, অর্থাৎ সেই ভোটটা গেলে আর সাধারণ মানুষকে যদি আমরা কনভিন্স করে নিতে পারি, তাহলেই ভোটের পরিমাণ 60-65% ভোট ইনশাল্লাহ হবে, এটা আমার বিশ্বাস। মানে নির্বাচনে মানুষের অংশগ্রহণ না করার একটু ধস নেমেছে, এর থেকে উত্তরণ ঘটায় যাতে মানুষকে যদি গণমুখী করা যায়, তার নির্বাচন কেন্দ্রিক যদি করা যায়, আমরা সেই হব, সেটাই আমাদের কাছে আজকে বড় চ্যালেঞ্জ। খুলনা সিটি নির্বাচনে নিবন্ধিত ভোটার আছেন 5,35,000। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সাথে ধাক্কায় প্রাণ গেছে তিনজনের, আহত হয়েছেন একজন। পুলিশ জানায় ভোরে মোটরসাইকেলে দেবীগঞ্জে যাচ্ছিলেন চারজন, পথে কালুরহাট কাটনহারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ভর্তি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়, আর এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী তৌহিদুল ও আমিন শেখ। আহত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়া হলে মারা যান আলমাস নামে আরও একজন। ট্রাক্টরটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক। কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলে ব্রহ্মপুত্র নদীতে মুহূর্তে বিলীন ভগবতীপুর কমিউনিটি ক্লিনিক। গতকাল সন্ধ্যায় এটি ভেঙে পড়ে। কয়েকদিন ধরেই ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী তীরের বাসিন্দারা। এরই মধ্যে ভিটে হারিয়েছে অন্তত 40টি পরিবার। সরিয়ে নেওয়া হয়েছে আবাসন প্রকল্পের অর্ধশত পরিবারকে। ভাঙন ঠেকাতে কয়েকটি স্থানে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জুনের তৃতীয় সপ্তাহে মিলবে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। এবার দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হবে বিদেশেও। যদিও তীব্র তাপপ্রবাহে আকার কিছুটা ছোট হওয়ায় ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষকরা। গাছে গাছে ঝুলছে হাড়িভাঙা। সুমিষ্ট আর আশহীন এই আম কদিন বাদেই সংগ্রহ করবেন রংপুরের চাষিরা, যা পরে চলে যাবে ক্রেতা ভোক্তার দোরগড়ায়। কৃষকরা বলছেন আম চাষে ঝুঁকি ও খরচ দুটোই কম, আর চাহিদা থাকায় বাজারজাতেও নেই ঝক্কি ঝামেলা। তাই বাড়ির আঙ্গিনা, পুকুর পাড়, ফসলি জমি, এমনকি ঝোপঝাড়েও করছেন আবাদ। এখানে ধান পাট হয়তো, কিন্তু তা না করে আমি এবার ধানের আমের চাষ করছি। আমের চাষে আমরা প্রচুর পয়সা পাই এবং লাভবান হই। এক বিঘা জমিতে আবাদ করলে দেখা গেছে যে 60,000-70,000 পর্যন্ত বিক্রি হয়, আর ধান অতিরিক্ত হইলে হবে 30,000। এবারে আমের বাম্পার ফলন হয়েছে, আমরা আশা করতেছি যে এবারে মোটামুটি কিছু লাভ হবে। এবার মিঠাপুকুর, বদরগঞ্জ আর সদরে সবচেয়ে বেশি ফলন এসেছে হাড়িভাঙ্গার। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে জুনের তৃতীয় সপ্তাহেই শুরু হবে আম পাড়ার কাজ। যদিও তীব্র দাবদাহে আকার কিছুটা ছোট হওয়ায় ন্যায্য দাম নিয়ে আছে শঙ্কা। কতবারে আম লাগছে মনে করো 3-1 কেজি, এবার 5-6 টাকা পর্যন্ত লাগতে পারে। আম ছোট হওয়ার কারণে বাজারে তো বাইরে খাবে না। বৃষ্টি না হওয়ার কারণে আম ঝরে গেছে, আর এই যে আম ছোট হয়ে গেছে, মানে যেটা দাম পাওয়ার কথা সেটা মনে করো স্বাভাবিক দাম পাওয়া যাবে না। সবাই ব্যবসায়ীরা আমরা চিন্তার মধ্যেই আছি। এখন যে কী হবে, এখনও তো বৃষ্টি হয়, তাও একটু সন্দেহ আছে যে আমের গ্রোথ হয়তো ভালো হইতে পারে, ওজন বাড়তে পারে, এখনও ভয়ের মধ্যেই আছি আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার অন্তত 250 কোটি টাকার আম বিক্রি হবে এই অঞ্চল থেকে। ব্যাপারী পাইকাররা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, অবস্থান করে এবং তারা আম কিনে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এইসব আম প্রেরণ করে। আমার মনে হয় যে পরিবহনে কোনো অসুবিধা হবে না।
কৃষকরা যাতে ভালো দাম পান সেজন্য রপ্তানি বাড়ানোর কাজ চলছে বলে দাবি জেলা প্রশাসকের। এটা রংপুরের একটা ব্র্যান্ড আইটেম হাড়িভাঙা আম, এটি যাতে সামনে এগিয়ে নেওয়া যায় এটার বিষয়ে আমরা জেলা প্রশাসন আগ্রহী আছি এবং যারা এটা নিয়ে কাজ করছেন তাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। এবছর 1905 হেক্টর জমিতে অন্তত 30,000 টন আম উৎপাদন হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃতদের একজন বরিশাল গৌরনদী উপজেলার সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু হানিফ শেখ, তিনি 38 বিসিএস নন ক্যাডার সরকারি কর্মকর্তা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসিবুল ইসলাম শান্ত নামে এক ছাত্রলীগ নেতাও আছেন। গেল মঙ্গলবার এই ইউনিটের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে 16 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এদের মধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এবং পুলিশ প্রশাসন থেকে যে টিমটা তারা কাজ করছে, আমরা বারবার আপনাদের মাঝে যারা অসদুপায় অবলম্বন করে তাদেরকে আমরা সতর্ক বার্তা দিয়েছি। তারপরেও তারা যখন এই কাজটা করেছে আমি ধন্যবাদ জানাই আমার এই টিমকে। লিফট কেনা ও তদারকির নামে তুরস্ক সফরে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6 সদস্যের প্রতিনিধি দল, আর এ নিয়ে চলছে নানা সমালোচনা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নিয়মতান্ত্রিকভাবে ঠিকাদার প্রতিষ্ঠানে সরবরাহ করার আগে লিফটের মান যাচাই করতেই নাকি তাদের বিদেশ সফর। পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও আবাসিক হল মিলিয়ে তৈরি হচ্ছে আধুনিক 5টি ভবন, যাতে লাগানো হবে 25টি লিফট। তবে এই লিফটের মান তদারকিতে তুরস্ক যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল, এ নিয়ে সমালোচনার মুখর সচেতন মহল। মাল খারাপ হবে আমাকে ওয়ারেন্টি গ্যারান্টি যেটা দেবে সেইটা আমি বুঝে নেব, যে 5 বছরের গ্যারান্টি, 5 বছরের মধ্যে লিফট নষ্ট হবে 1 বছর সার্ভিস, 1 বছরের সার্ভিসের মধ্যে বিনা পয়সায় কোম্পানি করবে। তার মানে তোমাদের উদ্দেশ্যটা কি, যে ঠিকাদারকে আগেই তুমি এই লাভ্যাংশ দিয়ে দিছ তোমাদের বিদেশ ঘোরার টাকা? অবশ্যই অবশ্যই, তার কারণ এটা একটা যতই হোক একটা একটা দ্রব্য কেনার জন্যই একটা বিদেশে 5 সদস্যের 6 সদস্যের একটা কমিটি যাবে, তাদের যাতায়াত থাকা খাওয়া অনেক টাকা তো সেটা ব্যয় হবে। তবে প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারের সাথে চুক্তিতে লিফটের মান যাচাই এই শর্ত রয়েছে যাতে আলাদা কোনো খরচ হচ্ছে না। এটা ইউরোপীয় কান্ট্রি তার্কিক থেকে নেওয়া হচ্ছে বিধি মোতাবেক, এবং সেইটাকেই প্রিশিপমেন্ট ইন্সপেকশনের জন্যই আমাদের মাননীয় উপ উপাচার্য মহোদয় দলনেতা, সেই সাথে আমাদের প্রকৌশলী এবং প্রকল্প অফিস থেকে আমি আছি, আমরা সবাই যাচ্ছি। না দেখে আসেন বা এমনি যদি আমি রিসিভ করি তাহলে দেখা গেলো যে অন্য কোনো জায়গা থেকে কোনো প্রোডাক্ট আসতেছে কি না, অথবা দেখা গেলো যে অন্য ছোটো নিম্নমানের কোম্পানি বা গুণগত মান ঠিক নাই, সেইটা এনশোর করার জন্য এই টিমটা মেইনলি যাচ্ছে। তো যেহেতু 2018 সালে এটা সাইন হয়েছে তখনই এটা ওইটা ফাইনাল হয়েছিল, সেই হিসাবে আমরা এখন আমাদের টিম যাচ্ছে। কার বাজার দর, এলসি খোলার সমস্যা, নানান কিছু মিলিয়ে আমরা তখন শুধুমাত্র টার্কিতে যাচ্ছেন আমাদের টিম। আগামী 7 জুন তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের। দেশে ফেরার তারিখ 14 জুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দেশ 24 এ ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।